দুই দিন কালো পতাকা মিছিল করবে এলডিপি। যে কোনো সময় সরকারের পতন বলছেন মঈন খান। জানাবো নতুন সরকারের কূটনৈতিক বিজয়, বিএনপি ধরাশায়ী। এদিকে রমজানের পণ্যের সংকট নেই, সুযোগ নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। এবং সর্বশেষ জানাবো দুদকের মামলায় জামিন নিতে এসে কারাগারে পুলিশ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই দিন কালো পতাকা মিছিল করবে এলডিপি। আগামী 26 ও 27 জানুয়ারি রাজধানী ঢাকা সহ দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্নেল অলি আহমেদ বলেন, এদেশ আমাদের সবার, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হন, দেশকে বাঁচান, দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করুন। এ সময় তিনি সামনের দিকে দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করার ঘোষণা দেন। যে কোনো সময় সরকারের পতন বলছেন মঈন খান। 7 জানুয়ারি নির্বাচনে এই সরকার পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি নেই। অনেকে বলে, এই সরকার কি আরো 5 বছর থাকবে? তখন বলি, স্বৈরাচার এরশাদ চলে যাওয়ার আগে কি কেউ জেনেছিল তিনি চলে যাবেন, তিনিও গেছেন? আমি বলতে চাই, এই সরকার শূন্যের উপর টিকে আছে, এদের পায়ের নিচে মাটি নেই। যে কোনো সময় সরকারের পতন হবে। মঈন খান বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে, এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ। নতুন সরকারের কূটনৈতিক বিজয়, বিএনপি ধরাশায়ী। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কূটনৈতিক লড়াইয়ে জয় হলো, বিএনপি প্রবলভাবে ধরাশায়ী হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। নির্বাচন কেন্দ্রিক লড়াইয়ে দুটি প্রেক্ষাপট ছিল, প্রথমত নির্বাচন অনুষ্ঠান করা, দ্বিতীয়ত এই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি। প্রথম লড়াইয়ে বিএনপি চেয়েছিল যেন ভোটার উপস্থিতি না হয়, ভোট বর্জন করে এবং নির্বাচন যেন শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হয়। এজন্য তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা রকম ষড়যন্ত্র করেছিল। বিএনপি এই পরিকল্পনা অনেকগুলো ধাপ ছিল। তারা প্রথমে চেয়েছিল জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সরকারকে নির্বাচন অনুষ্ঠান করতে দেবে না, যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, কাজে নির্বাচন অংশগ্রহণমূলক নয় এমন একটি বক্তব্য রেখে তারা নির্বাচন না করার জন্য চাপ সৃষ্টি করবে। কিন্তু সেটি হয়নি। বিএনপির লক্ষ্য ছিল জনসংযোগ করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দিয়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতিতে জনগণ ভোট দিতে যাবে না এবং এই নির্বাচনকে নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে 40% বেশি ভোট পড়ায় বিএনপি সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিএনপি দ্বিতীয় ধাপের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক স্বীকৃতি। মূলত বিএনপি এটির উপরই বেশি জোর দিয়েছিল, আন্তর্জাতিক মহল যেন এই নির্বাচনকে স্বীকৃতি না দেয়, গ্রহণযোগ্যতা না দেয় এবং পুনরায় নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দেয়, এটি ছিল বিএনপির লক্ষ্য। এর জন্য বিএনপি ব্যাপক লবিং করেছিল, চেয়েছিল যুক্তরাষ্ট্রিক কূটনৈতিক তৎপরতা। বিএনপি আশা করেছিল নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই নিষেধাজ্ঞার ফলে সরকার স্বীকৃতির সংকটে পড়বে। নতুন সরকারকে স্বীকৃতি দেবে পশ্চিমা দেশগুলো, ফলে বিশ্বে একঘরে হয়ে যাবে সরকার। এমনকি তারা একটি প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা নিয়েছিল, কিন্তু নির্বাচনের পরে নীরব কূটনৈতিক লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপিকে ধরাশায়ী করলো খুব অল্প দিনের মধ্যে। নির্বাচনের পরপরই প্রথম স্বীকৃতি পাওয়া গিয়েছিল চীন, রাশিয়া এবং ভারতের কাছ থেকে। নির্বাচনের পরপরই তিনটি দেশ সরকারকে অভিনন্দন জানায়। 11 জানুয়ারি নতুন সরকার গঠিত হওয়ার পরপরই একের পর এক বিভিন্ন দেশ বাংলাদেশকে অভিনন্দন জানাতে থাকে। এমনি ইউরোপীয় ইউনিয়ন নতুন সরকারকে অভিনন্দন জানান। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও নির্বাচনকে ত্রুটিপূর্ণ হিসেবে বলেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছে, কিন্তু তারপরও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বঙ্গভবনে শপথের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এরকম বাস্তবতায় বাংলাদেশের নির্বাচন এবং নতুন সরকারের স্বীকৃতি সংকট কেটে গেছে। সবচেয়ে বড় কথা হলো, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টানা 4র্থবার প্রধানমন্ত্রী হওয়ার অভিনন্দন জানিয়েছেন। এর মধ্য দিয়ে সমস্ত সংকট এবং সংশয় কেটে গেল। একাধিক সূত্র বলছে, বিএনপি শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন লবিস্ট ফার্ম নিযুক্ত করেছিল, যারা চেষ্টা করেছিল নির্বাচনের এই নির্বাচন সঠিক হয়নি, এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি ইত্যাদি কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং বিভিন্ন দেশের জন্য নতুন সরকারকে স্বীকৃতি না দেয় সেজন্য চেষ্টা করবে। কিন্তু সেই ভেস্তে গেছে, যার ফলে প্রথম কূটনৈতিক লড়াইয়ে বিএনপি ভালোভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে। রমজানের পণ্যের সংকট নেই, সুযোগ নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা।
রমজানে যেসব পণ্যের প্রয়োজন হয় দেশে সেসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রমজানের পণ্যের কোনো সংকট নেই, কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে, আমরা সর্বশেষ পরিস্থিতি দেখলাম, কোনো শর্টেজ নেই। রমজানের সময় যেসব আইটেম লাগে চিন্তার কোনো কারণ নেই, শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে কিভাবে সিচুয়েশনকে ডিস্টাবলাইজ করা যায়, যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, যেভাবে প্রাইস লেভেলকে ধরে রাখা যায় সে কাজগুলো সরকার করছে। আমরা মনে করি চিন্তার কোনো কারণ নেই, দরকার হলে আমরা অনেক কঠোর পদক্ষেপের দিকে চলে যাব, দরকার হলে শাস্তিমূলক পদক্ষেপের দিকে যাব, কাউকে ছাড় দেব না। এগুলো শান্তিমূলক পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি দৃষ্টি হয়নি। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী, না এখনো হয়নি। তাহলে জরুরি বৈঠকের কারণ কি? সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পর ন্যাশনালে সবাই বলছে কি করছেন, কি করলেন, আপনাদের টার্গেট কি শুধু রমজান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু রমজান না, রমজান নিয়ে চিন্তা আছে মানুষের মধ্যে। সেজন্য চালের দাম বাড়ানোর পর সরকার পদক্ষেপ নিয়েছে, এটি জানানোর পর অর্থমন্ত্রী বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি, আলোচনা করছি, দেখছি, দেখেন আপনারা, এর মধ্যে দাম কমেছে। ব্যবসায়ীরা এখন ট্রাক নিয়ে জমি থেকে আলু তুলছে, তাদের লাভ হচ্ছে, বাজার মনোপরি হচ্ছে, সেখানে কি ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমরা অ্যাকশনে যাচ্ছি। জিনিসপত্রের দাম কতদিনের মধ্যে কমবে? প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, সেভাবে এটা কখনোই বলা সম্ভব না। আমদানিকে প্রাধান্য দেবেন কি না? প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, দরকার হলে আমদানি করতে হবে, এখনো এরকম কিছু হয় নাই। এর সময় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেন, এই বর্ষাটা একটি সদিচ্ছার প্রকাশ, আপনাদের আমাদের সবারই মনে রাখতে হবে শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার, দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং যাতে সহজলভ্য হয় সে ব্যবস্থা গ্রহণ করা। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে কিছু কিছু জিনিসের ব্যত্যয় ঘটে যায়, সে ব্যত্যয় যাতে আর না ঘটে সে ব্যাপারে যাতে পদক্ষেপ আমরা নিতে পারি, কি কি পদক্ষেপ নিতে পারি সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। তিনি বলেন, মূল কথা হলো বাজারে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শর্টেজ নেই, কিন্তু কিছু কিছু বোধসত্ত্বভোগী আছে, কিছু মতলববাজি যারা কারসাজি করে তারা আছে, সেই শ্রেণীর কৃত্রিম একটি সংকটের কারণে আমরা এ ধরনের একটি বিপদে পড়ি। সুতরাং আপনারা আজ থেকে আশ্বস্ত হতে পারেন, যেসব মেসার্স আমরা কঠিনভাবে নেব ইনশাল্লাহ আমরা আশা করি শিগগিরই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারা বাজার ম্যানিপুলেট করছে তাদের শনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নে আব্দুর রহমান বলেন, বের অবশ্যই করছি, সেই পূর্ণাঙ্গ বের করার ব্যাপারটা সময় সাপেক্ষ, আমরা আলোচনা করছি, নিশ্চিতকরণ যখন সুনির্দিষ্ট করা যাবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বাতিল করা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র বন্ধ করা হবে। কিসের ভিত্তিতে আপনারা বলছেন রমজানের পণ্যের সংকট নেই? এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, সব পরিসংখ্যান আছে, কোনো কিছুতে শর্টেজ নেই, টেকনিক্যাল রিজনে সেই পরিসংখ্যানে বিস্তারিত আপনাদের দিকে চাই না। অনুমান নির্ভর এক জিনিস, সন্দেহ করা এক জিনিস, সন্দেহের তালিকা এক জিনিস, সেটিকে সুস্পষ্ট করে আরেক জিনিস, সেই সুস্পষ্ট করার সম্পন্ন হলে চিহ্নিত করা যাবে কারা এর সঙ্গে জড়িত, এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। ডলার সংকট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, রমজানে যেসব পণ্য আমদানি করি গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত আটটি প্রোডাক্টের যত এলসি হয়েছিল এবার তার থেকে 10-15% বেশি এলসি হয়েছে, এলসি ওপেন করার সমস্যা ঠিক না, পণ্যগুলো সময় মতো দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি, কোনো মধ্যস্বত্বভোগী সমস্যা না করে দাম বাড়ানোর কোনো কারণ নেই, পণ্যের কোনো ঘাটতি হবে না। রিজার্ভ পাড়াতে কি পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, করছি তো আমরা, আপনারা দেখছেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সঙ্গে মাল্টি কারেন্সি অ্যাপ্রোচ গ্রহণ করেছি, শুধু ডলার দিয়ে তো আমরা করছি না। দুদকের মামলায় জামিন নিতে এসে কারাগারে পুলিশ কর্মকর্তা, বেতন ভাতা 30টি ভুয়া বিল তৈরি করে 3,12,904 টাকা আত্মসাৎ করে দুদকের মামলায় এক পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুর 2টা থেকে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করতে এলে পুলিশ কর্মকর্তা সাগর হাওলাদারকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সাগর হাওলাদার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি দুদকের আইনজীবী আব্দুর রহিম নিশ্চিত করে জানান, মামলার গুণাগুণ বিবেচনা করে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 28 ফেব্রুয়ারি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উখিয়া রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নে দায়িত্বরত এএসআই সাগর হামলাদার পুলিশ ব্যাটালিয়নে দায়িত্বরত এসআই সাগর হাওলাদার 2020 সালের 11 ফেব্রুয়ারি থেকে গত 25 ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ভাতার 30টি ভুয়া বিল তৈরি করে 3,12,904 টাকা আত্মসাত করেছে। নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতন ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগ দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে গত বছরের 18 অক্টোবর বিকেলে নিজ কার্যালয়ে মামলা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।